নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ, আর সঙ্গে রয়েছে আমাদের নীলদা। আপনার কাছে একটু প্রশ্ন চলে আসছি। অক্সিজেন একটি প্রশ্ন করেছে, বলুন। অক্সিজেনের প্রশ্নটা আমি পাচ্ছি যে দাদা, অর্চিডের খাবার বিস্তারিত জানতে চাই। অর্কিড গাছের জন্য খাবার, অর্কিডের খাবার বলতে মানে ব্যালেন্স এনপিকে, যেটা 20-20-20 বা 19-19-19, ওটা 1 লিটারে 1 গ্রাম অনুপাতে সপ্তাহে একবার স্প্রে চলে গোড়াতে এবং পাতা সমেত, মাসে 2 বার মাইক্রোনিউট্রিয়েন্টস কোনো অ্যাগ্রোনিন গোল্ড বা ম্যাক্স এই জাতীয় 1/2 গ্রাম 1 লিটারে মাসে 2 বার স্প্রে চলবে পাতায়। আর এছাড়া একবার বা 2 বার মাসে সিউইড চলতে পারে স্প্রে 2 ml পার লিটার। আর তার আচ্ছা, সঙ্গে কিছু ফাঙ্গিসাইড তো মানে বর্ষাকালে এবং ইয়েতে চলবেই, মানে যেটা আমি ইউজ করি রিডোমিল গোল্ড মেটাল অক্সাইড ম্যানকোজেব, ওইটা আমি বেশি ইউজ করি। তার সঙ্গে শুধু ম্যানকোজেবটা ইউজ করি, মাঝে মাঝে টেবুকোনাজল বা হেক্সাকোনাজল, মানে আপনার এই ওয়েদারের উপর ডিপেন্ড করে, ক্লাইমেটে একটু ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, ঠিক আছে, নর্মালি মেটাল অক্সাইড ম্যানকোজেবটাই ভালো, এইসব ওয়েদারে আচ্ছা, হেক্সাকোনাজল বা টেবুকোনাজল ডিপেনকোনাজল এইগুলো মাঝে মাঝে চালাতে হয় এ ধরনের। আচ্ছা আর আচ্ছা, পেস্টিসাইড হিসেবে যদি দেখা যেতে পারে তো আমি কনফিডার মানে ইমিদাক্লোপিড টা প্রেফার করি খুব বেশি, ইমিদাক্লোপিড। আচ্ছা আর তার আচ্ছা, সঙ্গে কোনো মাকড় ফাকড়ের জন্য আমি মেনলি কাকাটা খুব মাঝে মাঝে মানে যা ডোজ নর্মালি ইউজ তার 1/2 ডোজে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, কি পর্যন্ত মানে খুব বেশি কিছু কাকা ওষুধ আমি কাকা আপনি ব্যবহার করেন এক্ষেত্রে? কাকা অর্কিড ব্যবহার করি আর আচ্ছা, আমরা এগুলো কিন্তু সব। অলরেডি নীলদার বাগান দেখতে শুরু করেছি। এই অর্কিড গুলো আপনার সবটাই নিচে রয়েছে, হ্যাঁ, এগুলো নিচে না, এগুলো একটা কাঠের ওপরে রাখা রয়েছে, মানে কাঠের ইয়ে কাঠের উপরে রয়েছে? হ্যাঁ, স্ট্যান্ড হ্যাঙ্গিং করে রাখা নয় এটা রয়েছে। আপনার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঙ্গিং এগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই অর্কিড কিন্তু আপনার বাইরে শেডের তলাতেই রয়েছে এবং হ্যাঁ, যথেষ্ট শেড পরিমাণ বলতে বৃষ্টির গ্রিনেট জল রয়েছে, একদম গ্রিনেটের পুরোটা তার তলাতেই উপর রয়েছে। ওপেন, কিন্তু মানে শুধু গ্রিন না, কিচ্ছু নেই, একদম পুরো জল, এখনো টপ টপ করে জল পড়ছে দেখতে দেখা যেতে পারে। ঠিক আছে, এরকম ব্যাপার, আমি ওপেন বৃষ্টিতেই রাখি। আচ্ছা, বৃষ্টির জল অত্যন্ত ভালো ইয়ে হয় এদের, এদের আমি যেটা লক্ষ্য করেছি, এটা বৃষ্টি না পড়লে অত্যন্ত বাজে ব্যাপার, এখন সমস্ত ইয়ে একদম জলে থই থই একেবারে প্রতিটা জিনিস, মানে ভরপুর জল। আচ্ছা এখানে আপনি এই আচ্ছা, বর্ষাকালে আমি করলাম কি, আমি প্রথমে একটা হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালি দেখুন মানে প্রোটেক্টিভ ফাঙ্গিসাইড তো আমরা ইউজ করি বটে সবসময়, যেটা আপনারা নর্মাল ফাঙ্গিসাইড গুলো, তো সেখানে এই সব যে ক্ষেত্রে বর্ষাকাল বা সিজনাল ডিসঅর্ডার যেখানে আসে সেখানে একদম প্রিলিমিনারি স্টেজে হেক্সাকোনাজলটা খুব কাজে দেয়। হেক্সাকোনাজলটা আমি বর্ষার আগে একটা মেরে দিই প্রথমত, তারপরে যদি বেরাম ভারী বর্ষা হয় সেই ক্ষেত্রে টেবুকোনাজল তো মানে ভীষণ ভাবে কাজ করে। এই ধরনের কিছু যদি ইউজ করা যায় তাহলে খুব একটা বেশি বৃষ্টির জল আসে পড়বে না, আর মিডিয়া তো সেরকম ধরনের নয় না, সেই বৃষ্টির জল জমার করে উল্টে জলে ভালোই হয়, বৃষ্টির জলে যত জল পড়ে আমি দেখেছি অত্যন্ত ভালো। একমাত্র ফেলেনপ্সিস, আমি তো ফেলেনপ্সিস ওপেন রাখছি, ঠিক আমি দেখছি এবছর দেখলাম খুব একটা খারাপ হলো না, ফেলেনপ্সিস আমার ওপেনই আছে, একটা পাতা একটু ইয়ে হয়েছে, ছাড়া কোনো খুব খারাপ কিছু হয়নি, মিডিয়াটা ঠিকঠাক লিখে দিয়েছি আর কি। ওই চার আমি ওই নারকেল ছোবড়া বা ওই জাতীয় কিছুতে কিন্তু রাখলে হবে না, এইসব বর্ষার সময় নারকেল ছোবড়া মস বা ওই জাতীয় কোনো সগি মিডিয়াম চলবে না, প্রতিটা মিডিয়ামই আমি দেখিয়ে দিচ্ছি কি মিডিয়ামে রাখলে পরে বর্ষাকালে খুব ভালো থাকা রাখা যাবে অর্কিডকে, ঠিক আমি যে মিডিয়াটা ইউজ করি আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে হ্যাঁ একদম, খুব ভালো চারকোল আর দেখাচ্ছে। ইটের টুকরো বসে আচ্ছা, একদম সুন্দর গ্রোথ, এরকম বড় বড়, ঠিক আছে, আচ্ছা, সিম্পল চারকোল আর ইটের টুকরো, এই মিডিয়া যদি ইউজ করা হয় হ্যাঁ তাহলে পরে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একদমই নেই। হুম, ঠিক আছে, একদমই সুন্দর দেখা না যাচ্ছে এবং আমরা বুঝতেও পারছি। মিডিয়াটা আমরা খুব এরই মধ্যে ভাইটাল জিনিস, যেমন আমি জারবেরা গোছ লোকে বৃষ্টিতে রাখে না,
তো দেখুন গার্বের একদম ভিনিটার তলায় ওপেন ওপেন বৃষ্টিতে একদম টুপ টুপ করছে জল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গাছের চেহারা দেখুন একটা ইয়েলো টাফ মারা রয়েছে এখানে, ঠিক আছে, সেই যে গার্বের চেহারা একদম মানে সেই চনমন করে বৃষ্টির মধ্যে, এখনো বৃষ্টি চলছে আর কি পাতা, এর মধ্যে যার বেড়া রাখা রয়েছে, কিন্তু মিনি মিডিয়াটা কিন্তু একটু ভালো ঠিকঠাক হতে হলে অসুবিধা হবে না, মেনলি গোড়ায় জল ফল দাঁড়িয়ে গেলেই মুশকিল। আজকে আমরা বুঝতে ফাঙ্গিসাইড যদি ইউজ করা হয় ঠিকভাবে মানে প্রোটেকশন নেওয়া যায়, বর্ষার আগেই নিতে হবে, মানে ওই বৃষ্টি পড়লো ঝামেলায় পড়লাম তারপরে যে মারলাম সেটা কিন্তু বললে হবে না, মানে আপনাকে করতে হবে হচ্ছে মানে আগে নিয়ে নিতে হবে প্রোটেকশনটা, তবেই মানে বৃষ্টি পড়লো রোগগ্রস্ত হয়ে গেল তারপর আমি মারলাম অবস্থা বুঝে ব্যবস্থা করলে চলবে না, ব্যবস্থাটা আগে নিয়ে নিতে হবে, তাহলে অবস্থার কোনো অসুবিধাই হবে না, একদম ঠিকঠাকই থাকবে একদম।